বাংলাদেশের ক্রিকেট যেন পরীক্ষা নিরীক্ষার মঞ্চ, তা না হলে সিরিজ চলাকালীন যদিও প্রয়োজনে তারপরে অধিনায়ক পরিবর্তন করা হলো এবং সেই অধিনায়ক এমন একজনকে করা হলো যার কিনা কখনোই ক্যাপ্টেন্সি করার অভিজ্ঞতা নেই আন্তর্জাতিক ফর্মেটে। যদিও তিনি বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করেছেন দেশের ঘরোয়া ক্রিকেটে, তবে আন্তর্জাতিক সার্কিট যে একেবারেই ভিন্ন। দর্শক, এ নিয়েই আজকের আমাদের বিষয়। আপনি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সময় নিউজ ডট টিভি এবং সময় টিভির ভ্যারিফাইড যে ইউটিউব চ্যানেল রয়েছে, এছাড়া সময় স্পোর্টস যে ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। বলছিলাম বাংলাদেশের ক্রিকেট যেন পরীক্ষা নিরীক্ষার মঞ্চ। একটু ফ্ল্যাশব্যাক করতে চাই দর্শক, নিশ্চয়ই মনে আছে টানা ব্যর্থতার কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু অধিনায়কত্ব থেকে নানা গুঞ্জনের পর সরিয়ে দেওয়া হলো এবং সেখানে কিন্তু নুরুল হাসান সোহানকে কিন্তু অধিনায়ক করে তিন ম্যাচের জন্য মূলত, অর্থাৎ অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ে সে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে কিন্তু অধিনায়ক করা হলো এবং সেই নুরুল হাসান সোহানকে অধিনায়ক করা হলো এবং বিশ্রামের আড়ালে একরকম জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হলো মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমকে। পরবর্তীতে জিম্বাবুয়ে গিয়ে প্রথম ম্যাচে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হার, যদিও টি টোয়েন্টিতে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে এর আগেও হেরেছে, এরপরে পুরো দ্বিতীয় ম্যাচে সে দারুণ প্রত্যাবর্তন, এরপরে সেই নুরুল হাসান সোহানের চোট, যেন একটা সিনেমার গল্প। আর সেই সিনেমার এন্ডিং যদিও না হয়, তারপরও সেই সিনেমার পরবর্তী চরিত্রে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত ঢুকে গেছেন। এ কারণে ঢুকে গেছেন দর্শক, মোসাদ্দেক হোসেন সৈকত গতকাল যখন ম্যাচ শেষে নুরুল হাসান সোহান ইনজুর্ড হলেন, অর্থাৎ তার যে আঙুলের চোট, সে চোটের কারণে তিনি শুধুমাত্র যে টি টোয়েন্টি তাই নয়, তিনি ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন। সেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়ার পরে অধিনায়ক করা হলো মোসাদ্দেক হোসেন সৈকতকে। এ পর্যন্ত দর্শক ঠিক ছিল, কিন্তু এরপরে যেটা করা হলো সেটি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও কিন্তু টি টোয়েন্টি দলে ফেরানো হলো এবং সেটা অধিনায়ক হিসেবে নয়। সব কিছু মিলিয়ে বলছিলাম যে একটা সিনেমা এবং সেই সিনেমার হ্যাপি এন্ডিং না হলেও কিন্তু সেই সিনেমার একটা টুইস্ট রিয়াদের কামব্যাক। এবং আজকের আমাদের বিষয় নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, রিয়াদের অধিনায়ক তবে কি মোসাদ্দেক? আন্তর্জাতিক সার্কিটের কথা যদি বিবেচনা করি, অভিজ্ঞতার কথা যদি বিবেচনা করি, মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু বাংলাদেশের সেই একেবারে দু হাজার সাতের পরে মাহমুদুল্লাহ রিয়াদের অভিষেকের পর থেকে গেল 15 বছর ধরে কিন্তু তিনি টাইগার ক্রিকেটের একেবারে নিয়মিত মুখ, যদিও টেস্ট ফর্মেট থেকে তিনি নিজে অবসর নিয়েছেন। সে মাহমুদুল্লাহ রিয়াদ দীর্ঘ সময় টি টোয়েন্টির অধিনায়ক ছিলেন, বিশেষ করে সাকিব আল হাসান যখন নিষিদ্ধ হলেন, এরপরে সাকিব আল হাসানের কাছ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু অধিনায়কত্ব পান। মাঝে এক ম্যাচের জন্য কিন্তু অধিনায়ক ছিলেন লিটন দাস, তবে মোসাদ্দেক হোসেন সৈকতের অধিনায়কত্ব নিয়ে যতটুকু আলোচনায়, তার চেয়েও কি বোধ হয় বড় আলোচনায় রিয়াদের যে নতুন করে আবার যে জাতীয় দলে অর্থাৎ ফেরানো হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। এবং সব কিছু ঠিক থাকলে হয়তো বা আগামীকালের যে ম্যাচ রয়েছে, তিন ম্যাচ সিরিজের তৃতীয় শেষ টি টোয়েন্টি, সেখানে হয়তো বা মাহমুদুল্লাহ রিয়াদ খেলবে। এখন প্রশ্ন হচ্ছে বিষয়টিকে কীভাবে আপনারা নিচ্ছেন কিংবা কীভাবে আসলে বিষয়টিকে নেওয়া যায়। দর্শক, দুটোভাবেই কিন্তু ইতিবাচক এবং নেতিবাচক দুটো দিকেই আসলে মাহমুদুল্লাহ রিয়াদকে নেওয়া যায়, মাহমুদুল্লাহ রিয়াদের ফেরাটাকে নেওয়া যায়। মাহমুদুল্লাহ রিয়াদ যে টি টোয়েন্টি থেকে একেবারেই তাদের পরিকল্পনা থেকে বিসিবি তাদেরকে যে ছেঁটে ফেলেছে বিষয়টা কিন্তু তেমন নয়। নিশ্চয়ই মনে আছে যে সেই প্রেস কনফারেন্স গুলশানে যেটা হয়েছিল, সেখানে কিন্তু ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস বারবার একটা কথা বলেছিলেন, সেটি হচ্ছে কি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, যখন তাদেরকে আসলে এই সিরিজের টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হলো না, যে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে এখনই তারা ইদি টানছেন না, এখনই তারা কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না যে তাদের টি টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়ে গেছে, তারা এই সিরিজের পরেই আসলে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তবে পুরো পরিস্থিতি পাল্টে যায় কিন্তু গতকাল, বিশেষ করে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, যিনি আইসিসির মিটিং শেষ করে গতকাল তিনি ফিরেছিলেন এবং গতকাল তিনি ফেরার পরে গণমাধ্যম কর্মীদের কিন্তু এই দুই সিনিয়র ক্রিকেটার অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের টি টোয়েন্টি ক্যারিয়ারের ব্যাপারে একটা ইঙ্গিত দিয়েছিলেন এবং তিনিও কিন্তু বলেছিলেন যে এই দুজনের আসলে টি টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এই সিরিজের পরে। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে এখানে ফেরানো হয়েছে, মুশফিককে ফেরানো হয়নি। এটা দিয়ে একটা বিষয় বোঝা যায়, হয়তো বা মুশফিকুর রহিমের টি টোয়েন্টি ক্যারিয়ারের দাড়ি টানা হয়ে গেছে, কারণ জানেন যে মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরে কিন্তু টি টোয়েন্টির কারণে টি টোয়েন্টি স্কোয়াডে নেই, টি টোয়েন্টির সমস্ত ফর্মেটের বাইরে রয়েছেন ব্যক্তিগত কারণে, কখনো বা তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে টি টোয়েন্টি থেকে ছিটকে গেছেন, কখনো বা বিশ্রামের আড়ালে তাকে আসলে দলে রাখা হয়নি। সব কিছু মিলিয়ে একটা বিষয় কিন্তু মোটামুটি বলাই যায় যে মুশফিকের এই অর্থাৎ আজকের যে চেঞ্জটা হলো বা মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করার পরে যে বিষয়ে চেঞ্জটা হলো, সেই চেঞ্জটা একটা বিষয় কিন্তু বোঝাই যাচ্ছে যে হয়তো বা মুশফিকুর রহিমকে আসন্ন যে সিরিজগুলো রয়েছে, যে সেটা হচ্ছে এশিয়া কাপ,
ট্রাইনেশন সিরিজ এরপর বিশ্বকাপ এবং সেখানে হয়তো বা মুশফিকুর রহিমকে দেখা যাবে না, মাহমুদুল্লাহ রিয়াদের একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমরা রিয়াদের সেই কামব্যাক ছাপিয়ে যদি মোসাদ্দেকের অধিনায়কত্বের কথা বলি, মোসাদ্দেক হোসেন সৈকত ঘরোয়া ক্রিকেটের কিন্তু একেবারে পরিচিত মুখ, জানেন যে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী দল আবাহনীকে কিন্তু এই মোসাদ্দেক হোসেন সৈকত ঢাকা প্রিমিয়ার লিগ বাংলাদেশের সবচাইতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যে আসর সে আসরে কিন্তু মোসাদ্দেক হোসেন চ্যাম্পিয়ন করেছিলেন 2018-19 মৌসুমে। এরপরের যে মৌসুমটি সেটি কিনা করোনার কারণে স্থগিত হয়ে গিয়েছিল, সেখানে অবশ্য মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক ছিলেন না, সেখানে অধিনায়কত্ব করেছেন মুশফিকুর রহিম। কিন্তু এর পরবর্তী অর্থাৎ চলতি বছরের যে ঢাকা প্রিমিয়ার লিগ সেখানে আবার মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু অধিনায়ক করেছিলেন। তার অধিনায়কত্বে প্রথম পর্যায়ে কিন্তু দ্বিতীয় অবস্থানে ছিল আবাহনী, এবং যদি ওভারঅলের যদি কথা বলি তবে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত অধীনে সবচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনীর অবস্থান ছিল 4 নম্বরে। এবার যদি ঢাকা প্রিমিয়ার লিগের কথা বাদ দিয়ে যদি আমরা একটু বাংলাদেশ প্রিমিয়ার লিগ, দেশের সবচাইতে বড় যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও কিন্তু অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের, এবং তিনি সিলেটের অধিনায়কত্ব করেছিলেন, কিন্তু যদিও গেলবার নানা ইস্যুতে কিন্তু সিলেট কর্তৃপক্ষের সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকতের বনিবনা হয়নি এবং একটা পর্যায়ে কিন্তু সেই অধিনায়কত্ব তিনি ছেড়ে দিয়েছিলেন। তার অধীনে কিন্তু বারবার দল হারছিল এবং পরবর্তীতে কিন্তু নিশ্চয় মনে আছে রবি বোপারাকে সিলেটের অধিনায়কত্ব করা হয়। অর্থাৎ ঘরোয়া লিগের সাফল্য এবং ব্যর্থতা দুটোই দেখেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এবার বাংলাদেশের নবম টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত কেমন করেন সেটাই কিন্তু দেখার বিষয়। তবে মোটে একটা ম্যাচের জন্যই সেই সুযোগটা তিনি পাচ্ছেন। আগের ম্যাচের যে পারফর্মের কথা যদি বলি, দর্শক নিশ্চয়ই মনে আছে গতকাল প্রেস কনফারেন্সটা দিয়ে শুরু করতে চায় মোসাদ্দেক হোসেন সৈকত, কিন্তু এসে বলেছিলেন তিনি যে প্রথম ওভারটা করতে চান তিনি অধিনায়ক নুরুল হাসান সোহানকে তিনি বলে দিয়েছিলেন এবং তাকে জানিয়েছিলেন যে ইনিংসের প্রথম ওভারটা তিনি করতে চান, এবং সে প্রথম ওভারে কিন্তু দুটো উইকেট তুলে নিয়ে কিন্তু যে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপের মেরুদণ্ড সেই মেরুদণ্ড কিন্তু ভেঙে দিয়েছিলেন। এবং মধ্য ওভার যদি বলি তিনি ওভারঅল 4 ওভার বল করে 5টি উইকেট দখল করেছেন, চতুর্থ বাংলাদেশি হিসেবে তিনি কিনা টি টোয়েন্টিতে তিনি কিনা 5 উইকেটের দেখা পেয়েছিলেন। সব মিলিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত কেমন করবে সেটি হচ্ছে দেখার বিষয়। তবে আলোচনায় কিন্তু অবশ্যই মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন, তারই ফিরে আসা, এবং মাহমুদুল্লাহ রিয়াদ মোসাদ্দেক হোসেন সৈকতের অধিনায়কত্বে খেলবেন এই বিষয়টাও কিন্তু আসলে দর্শক খুব একটা কিন্তু সুখকর হয়তো বা হবে না, যদিও ক্রিকেটে এ ধরনের সুস্থ প্রতিযোগিতা থাকতেই পারে। আমরা দেখেছি যে একটা সময় বাংলাদেশ দলে 4 জন অধিনায়ক খেলেছেন, অর্থাৎ মুশফিকুর রহিমের একসময় অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, এই সব অধিনায়ক কিন্তু একসঙ্গে খেলেছেন। এক্ষেত্রে দুটো বিষয় হতে পারে, যেহেতু বয়সের একটা ফারাক রয়েছে রিয়াদ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের অধীনে, যদিও আমরা দেখেছি যে ঘরোয়া ক্রিকেটে কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের অধীনে অনেক সিনিয়র ক্রিকেটাররা খেলেছেন, এটা কোনো বিষয় হবে না। তবে মাহমুদুল্লাহ রিয়াদ মোটে একটা ম্যাচ পাচ্ছেন নিজেকে প্রমাণের জন্য, এবং মোসাদ্দেক হোসেন সৈকতও কিন্তু মোটে একটা ম্যাচ পাচ্ছেন নিজেকে প্রমাণের জন্য। এবার একটা বিষয় একটু বলে রাখছি দর্শক, আপনারা কীভাবে নিচ্ছেন আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে গিয়ে এখানে বিসিবির হাতে খুব একটা কি অপশন ছিল কি না, হ্যাঁ বিসিবির হাতে অবশ্যই অপশন ছিল, লিটন কুমার দাস একটা ভালো অপশন হতে পারতো, যিনি কিনা আন্তর্জাতিক সার্কিটে একটি ম্যাচ তিনি নিউজিল্যান্ডের সাথে নিশ্চয়ই মনে আছে একটা ম্যাচের একটা টি টোয়েন্টির তিনি অধিনায়কত্ব করেছিলেন। এরপরে কিন্তু আপনারা জানেন যে নুরুল হাসান সোহান 2 ম্যাচ করার পরে, যদিও দর্শক এখানে একটা বিষয় একটু আপনাদের জানিয়ে রাখতে চাই, নুরুল হাসান সোহান আঙুলের চোটের পরেও কিন্তু তিনি সেই চোট নিয়ে শেষ ম্যাচটা তিনি খেলতে চেয়েছেন। নিশ্চয়ই আপনাদের একটু ফ্ল্যাশব্যাক করে পেছনে নিয়ে যেতে চাই তামিম ইকবাল খানের কথা, গেল বছর বাংলাদেশ দল যখন টি টোয়েন্টিতে জিম্বাবুয়ে সফর করছিল তখন শেষ ওয়ানডের আগে তামিম ইকবাল নিয়মিত অধিনায়ক তিনি কিন্তু চোটে পড়েছিলেন এবং সেই চোট নিয়ে কিন্তু তিনি খেলেছিলেন এবং তিনি সেঞ্চুরি করেছিলেন। তবে টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকি নিতে চায়নি নুরুল হাসান সোহানকে নিয়ে, যে কারণে তাকে কিন্তু বিশ্রাম দেওয়া হয়েছে এবং সব ঠিক থাকলে হয়তো বা 3 সপ্তাহের মতো তার সময় লাগবে, অর্থাৎ এশিয়া কাপ যে রয়েছে সেই এশিয়া কাপের আগেই হয়তো বা ফুল ফিট নুরুল হাসান সোহানকে আমরা দেখতে পাবো, যে এশিয়া কাপ শুরু হবে কিন্তু 27 তারিখ থেকে এবং চলবে 11 তারিখ পর্যন্ত। এবার আগামীকালের ম্যাচটা নিয়ে একটু আমরা কথা বলতে চাই দর্শক, নিশ্চয়ই আপনাদের
দুজন ক্রিকেটারের পারফরমেন্স নিয়ে আপনাদের গলায় যেন একটা অস্বস্তি বিধে আছে, শুধু আপনাদের যে গলায় অস্বস্তি বিধে আছে তাই নয়, কিন্তু গোটা টিম ম্যানেজমেন্টের জন্য বিষয় কিন্তু অস্বস্তিকর, সেটি হচ্ছে বিজয় এবং যদি আমরা মুনিম শাহরিয়ারের পারফর্মের কথা বলি, বিজয় ঘরোয়া ক্রিকেটে একেবারে রানের ফোয়ারা বইয়ে একটার পর একটা সেঞ্চুরি করে প্রাইমের হয়ে কিন্তু তিনি জাতীয় দলে ব্যাক করেছিলেন, সেখানে টেস্টে তার পারফর্ম ছিল যথেষ্ট ম্লান, ওয়ানডেতেও তিনি ভালো করতে পারেননি এবং টি টোয়েন্টিতে তো তিনি ভালো করতে পারছেন না, যদিও যে সবচেয়ে ঢাকা প্রিমিয়ার লিগ সে ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু ওয়ানডে ফরম্যাটে রিয়াদ ভালো করার পরে তাকে কিন্তু টেস্টে প্রথম আবারও 2014 সালের পরে প্রায় 8 বছর বিরতির পর ফিরিয়ে আনা হয়, অর্থাৎ একটা ক্রিকেটার ওয়ানডে ফরম্যাটে ভালো করার পরে তার আবার ইন্টারন্যাশনালে কামব্যাক হচ্ছে কিন্তু ওয়ানডেতে ভালো করার পর তার কামব্যাক হচ্ছে কিন্তু টেস্টে এবং এরপরে টি টোয়েন্টিতে এরপর আবার ওয়ানডেতে সব কিছু মিলিয়ে কিন্তু আসলে একটা হজবরল অবস্থা। তবে মুনিম শাহরিয়ারের কথা একটু আলাদা করে বলতে হবে, হয়তো বা মুনিম শাহরিয়ার আরও একটা সুযোগ পেলেও পেতে পারেন, এ কারণে যেহেতু মুনিম শাহরিয়ার জানেন যে সবচেয়ে যে বিপিএল রয়েছিল সেই বিপিএলে তিনি কিন্তু বরিশালের হয়ে কিন্তু দারুণ পারফর্ম করছিল, তবে মুনিম শাহরিয়ার কিন্তু এখন পর্যন্ত আন্তর্জাতিক সার্কিটে নিজেকে প্রমাণ করতে পারেননি, যদিও তিনি প্রমাণের যথেষ্ট সুযোগ পেয়েছিলেন কারণ টি টোয়েন্টি আসলে শর্টার ফরম্যাটে ক্রিকেট, ওপেনিং স্লটে মুনিম শাহরিয়ার নামেন পাওয়ার প্লে থাকে, যেহেতু তার হাতে প্রচণ্ড হিট রয়েছে পিঞ্চ হিটে তিনি খুব ভালো ব্যাট করেন যেমনটা আমরা বিপিএলে দেখছিলাম, কিন্তু ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেট যে একেবারেই আলাদা তার কিন্তু একেবারে জলজ্যান্ত উদাহরণ মুনিম শাহরিয়ার, অর্থাৎ এই দুই ক্রিকেটার বিজয় এবং মুনিম শাহরিয়ার শেষ পর্যন্ত বিশ্বকাপে থাকবে কি না এবং এই দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার কতটুকু লম্বা হবে তার কিন্তু আরও একটা শেষ সুযোগ বলা যায় যে আগামীকাল যে শেষ টি টোয়েন্টিটা হবে সেখানে। তবে এখানে একটা বিষয় একটু দর্শক আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, হয়তো বা পরিস্থিতির বিবেচনায় ওয়ানডে সিরিজও কিন্তু এনামুল হক বিজয় থাকতে পারেন, তবে তবে যদি এ ম্যাচটা খারাপ করেন মুনিম শাহরিয়ার তবে এটা কিন্তু বলাই যায় যে মুনিম শাহরিয়ার হয়তো বা যে বিশ্বকাপের পরিকল্পনা অর্থাৎ এশিয়া কাপ এবং ট্রাই নেশন সিরিজ সেখানে থাকবেন না। এবার যদি বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে পারে একটু বলে দিতে চাই, একটা গুঞ্জন কিন্তু রয়েছে মুনিম শাহরিয়ার যদি শেষ পর্যন্ত ড্রপ করেন তবে হয়তো বা কালকে এনামুল হক বিজয়ের সঙ্গে কিন্তু আমরা লিটন কুমার দাসকে দেখতে পারি এবং আমরা যদ্দূর জানতে পেরেছি সেটি হচ্ছে আফিফ হোসেন ছুবুর যে ব্যাটিং অর্ডার রয়েছে সেই ব্যাটিং অর্ডার আরও উপরের দিকে হয়তো বা উঠতে পারে, তবে সব কিছু আসলে নির্ভর করবে নতুন অধিনায়কের উপর এবং আমরাও আসলে দেখতে চাই নতুন অধিনায়ক মোসাদ্দেকের অধীনে কেমন খেলেন পুরাতন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তবে একটা বিষয় কিন্তু দর্শক শেষ করব, তবে শেষ করার আগে একটা বিষয় একটু সবাইকে জানিয়ে রাখতে চাই, এই যে পালাবদল সে পালাবদল হয়তো বা ক্রিকেটারদের জন্য চাপ হতেই পারে যেহেতু এক ম্যাচের জন্য, তবে সেই চাপকে যদি জয় করতে পারে দিন শেষে সেটা লাভ হবে দেশের ক্রিকেটেরই। এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ, আগামীকাল দেখা হবে আবারও যে কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সঙ্গেই থাকুন সময়ের।